আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত, নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে বানাচ্ছি পিৎজা ব্রেড বা কিমাক ব্রেড। এই ব্রেডটা এতটাই মজা হয় যে পিৎজার স্বাদকে হার মানায়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আশা করছি, এবং বরাবরের মতন ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা গ্লাসে আমি এক কাপের মতন হালকা গরম পানি নিয়েছি। তার ভেতরে এক টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট, আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতন ঢেকে রাখছি। পরের স্টেপে একটা মিক্সিং বলে 4 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কি হবে, রুটিটা অনেক সফট হবে। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর যে ইস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ইস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর হালকা গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তারপর এর ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করছি। বাটারের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তারপর এরকম একটা সফট ডো তৈরি করে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 40 মিনিটের মতন। 40 মিনিটের ভেতরে এটা ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে। তারপর এটাকে কয়েকটা টুকরো করে নিচ্ছি। তো এখান থেকে আমি 2 টুকরো নিয়ে আজকের এই পিৎজা ব্রেড অথবা কিমা ব্রেডটা তৈরি করব। আমরা যেভাবে পরোটা তৈরি করি বা নান তৈরি করি অনেকটা সেরকম বেলে নিতে হবে। পরোটা আমরা একটু পাতলা করে বেলে থাকি, এটা কিন্তু একটু পুরু করে বেলতে হবে। তারপর এরকম একটা প্লেটের উপর বিছিয়ে দিচ্ছি। স্টিলের একটা প্লেট হলে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমরা এটাকে চুলাতে বেক করব। তারপর এর ভেতরে কিমা দিয়ে দিচ্ছি। কিমাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করতে পারেন। এই কিমার রেসিপিটা আপনাদের যদি লাগে তাহলে গত রেসিপিগুলো ফলো করলেই এই কিমার রেসিপিটা পেয়ে যাবেন। তো 2টো রেসিপির ভেতরেই আমি এই কিমাটা দেখিয়েছি, তাই এখানে আবার দেখাচ্ছি না। এখানে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আর সেই রেসিপিটা শেয়ার করছি না। আপনারা যদি এই কিমার রেসিপিটা দেখতে চান তাহলে চুলায় আটা দিয়ে তৈরি নরমাল প্যানে চিকেন স্টার ব্রেড এবং বেকারি স্টাইলের লোভনীয় ব্রেড বা রুটি কোনো প্রকারে বেক করার ঝামেলা ছাড়াই এই 2টো রেসিপি দেখে নিতে পারেন। এই 2টো রেসিপির ভেতরে এই কিমার রেসিপিটা আছে। তো আপনারা চাইলে এখানে চিকেন কিমা তৈরি করতে পারেন অথবা মাটন কিমা। আমি এখানে বিফ কিমা তৈরি করেছি। তো তারপর আর একটা রুটি দিয়ে ওপর দিয়ে এভাবে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। তারপর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেটাকে গরম করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতন, হাই আছে। তারপর এটা গরম হলে তার ভেতরে এই ট্রেটা আমি দিয়ে দিব। তো এইভাবে গাজর কুচিগুলো দেওয়ার আগে এর ওপর দিয়ে খুব সুন্দরভাবে ডিম ব্রাশ করে দিয়েছিলাম। তারপর এভাবে একটা হাঁড়ি চুলার উপরে বসিয়ে দিলাম, হাঁড়িটার ভেতরেই এটা দিয়ে দিচ্ছি। তো এই অফ ক্যামেরাতে আমি এর ভেতরে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম যাতে উপরে খুব সুন্দর একটা কালার আসে। তো 20 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে, আমি এটাকে বেক করেছি। তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কতটা সফট। এটা কিন্তু অনেক সফট হয়, খেতে কিন্তু পিৎজার থেকেও অনেক বেশি মজা হয়। আপনাদের সামনে একটু কেটে শেয়ার করছি, পিৎজা থেকেও এটা এতটা মজা হয় যে বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, একদম তুলতুলে হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে। এই ব্রেডটা তৈরি করতে কোনো প্রকার চিজ লাগছে না, বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে, বাচ্চারাও কিন্তু এই পিৎজা ব্রেড বা কিমা ব্রেডটা খেতে পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি, এবং আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।